নমস্কার, আজ আপনাদের জন্য গল্পদাদুর আসরে স্যার আর্থার কনান ডয়েলের বিখ্যাত শার্লক হোমসের গোয়েন্দা গল্প দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডাইং ডিটেকটিভ নিবেদন করছি। এটি বাংলায় অনুবাদ অর্দিশ বর্ধনের শার্লক হোমসের মৃত্যুশয্যায়। এই গল্পটি লাল মাটি প্রকাশন কলকাতা 73 কর্তৃক প্রকাশিত। অভিনয় ও পাঠে অংশগ্রহণ করছেন অশোক, অভিজিৎ ও মৌসুমী। শুরু হচ্ছে শার্লক হোমসের মৃত্যুশয্যায়, দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডাইং ডিটেকটিভ। শার্লক হোমসের বাড়িউলি মিসেস হাটসন বেচারির হাড় ভাজা ভাজা হয়ে গিয়েছিল ওই রকম একখানা ভাড়াটেকে বাড়িতে ঢুকিয়ে। একে তো রাজ্যের আজেবাজে লোক হানা দিয়েছে দোতলার ফ্ল্যাটে, তার উপর ভাড়াটের সৃষ্টি ছাড়া খ্যাপামি আর উল্টো পাল্টা অভ্যেসের দরুন নিশ্চয়ই ধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছেছিলেন ভদ্রমহিলা। একদিকে যেমন অবিশ্বাস্য রকমের অগোছালো, অন্যদিকে তেমনি রাত বিরেতে গান বাইনার গিটকিরি। এছাড়াও আছে ঘরের মধ্যে বসে রিভলভার ছুড়ে হাত পাকানো আর দুর্গন্ধময় বৈজ্ঞানিক গবেষণা। সর্বোপরি সবসময় বিপদ আর দাঙ্গা হাঙ্গামার হওয়ায় সারা বাড়ি যেন থমথমে। সব মিলিয়ে এত জঘন্য ভাড়াটে সারা লন্ডন শহরে আর দুটি নেই। পক্ষান্তরে টাকা কড়ি দেওয়ার ব্যাপারে রাজা রাজার মতো দিলখোলা হোমস। এত টাকা ভাড়া বাবদ সে গুনেছে, আমার তো মনে হয় সে টাকায় অনায়াসেই বাড়িটা কিনে নিতে পারত সে। গা জ্বালানো অভ্যেস আর সৃষ্টি ছাড়া খ্যাপামি সত্ত্বেও ভাড়াটেকে জমের মতো ভয় করেন মিসেস হাটসন। ভুলেও কখনো নাক গলান না ওর ব্যাপারে, তবে ভালোবাসেন, কেননা মেয়েদের মন জয় করার একটা আশ্চর্য ক্ষমতা ছিল হোমসে। অদ্ভুত সৌজন্য আর কোমল শিষ্টাচার দিয়ে কাছে টেনে নিতে পারত যে কোনো মহিলাকে। মেয়েদের কিন্তু পছন্দ করত না, বিশ্বাস করত না, অথচ ছিল আশ্চর্য রকমের নারী প্রিয়। শার্লক হোমস যে মিসেস হাটসনের শ্রদ্ধার পাত্র আমি তা জানতাম বলেই আমার বিয়ের দ্বিতীয় বছরে যখন ভদ্রমহিলা আমার বাড়ি বয়ে এসে বন্ধুবরের মুর্মূষ্য অবস্থা বর্ণনা করতে আরম্ভ করলেন, তখন উৎকর্ণ হয়ে না শুনে পারলাম না। মিসেস হাটসন বললেন, আপনার বন্ধু যে মরতে চলেছেন ডক্টর ওয়াটসন, 3 দিন ধরে তিল তিল করে এগিয়ে চলেছেন মৃত্যুর দিকে, আর একটা রাত পেরোবেন বলে মনে হয় না। ওদিকে ডাক্তারও আনতে দেবেন না আমাকে। আজ সকালে মুখ চোখের চেহারা দেখে আর স্থির থাকতে পারলাম না। বললাম, মিস্টার হোমস, আপনি বলুন চাই নাই বলুন, আমি চললাম ডাক্তার ডাকতে। উনি শুনে বললেন, যাবেন তাহলে বরং ওয়াটসনকেই ডাকুন। তাই দৌড়াতে দৌড়াতে আসছি, এক্ষুনি চলুন, দেরি করলে আর জ্যান্ত দেখতে পাবেন কিনা সন্দেহ। ভীষণ ভয় পেলাম, হোমসের শরীর যে এত খারাপ হয়েছে কিছুই জানতাম না।
কোট আর টুপি নিয়ে রওনা হলাম তৎক্ষণাৎ। গাড়িতে যেতে যেতে শুনলাম বাকি কাহিনী। আমিও কি ছাই সব জানি, নদীর ধারে রোদার হিদেব গলিতে কি একটা মামলা নিয়ে তদন্ত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন উনি। ঢুকছেন বুধবার বিকেল থেকে, বিছানা থেকে একদম উঠছেন না, এই তিনটে দিন এক ফোঁটা জল পর্যন্ত খাননি, দাঁতেও কিছু কাটেননি। গুড গড, ডাক্তারকে খবর দেননি কেন? অবাক হয়ে শুধালাম। দিতে দিলে তো, জানিনি তো, উনি কারোর কথায় চলেন না, সবাই চলে ওরই কথায়, কিন্তু বোধ হয় বেশিক্ষণ নয়। হয়ে এলো মিস্টার হোমসের, মুখের চেহারা দেখলেই বুঝবেন। নভেম্বরে কুয়াশাচ্ছন্ন ম্লান আলোয় ঘরের মধ্যে দেখলাম সেই শোচনীয় দৃশ্য। বিছানায় শুয়ে ছটপট করছে শার্লক হোমসের দীর্ঘ শীর্ণ কঙ্কাল সার মূর্তি, কোটারাগত দুই চক্ষুর চাহনি আমার উপর নিবদ্ধ হতেই মেরুদণ্ড পর্যন্ত শিউরে উঠল আমার। এ কি দেখছি আমি? এই কি আমার প্রিয় বন্ধু শার্লক হোমস? এ কি হাল হয়েছে তার? ঠোঁটের দুই কোণে কালচে ফেনা জমে গেছে, জ্বরের ঘরে চোখ ঘোলাটে হয়ে এসেছে, গাল লাল হয়ে গেছে দেহের উত্তাপে, লেপের উপর হাড় বার করা হাতের আঙুল বিকারগ্রস্ত রুগীর মতো থরথর কাঁপছে, মোচড় খাচ্ছে বিরামবিহীন ভাবে, থেকে থেকে গলা থেকে দমকে দমকে ব্যাঙের ডাকের মতো কোঁ কোঁ কাতরানি টিকিয়ে আসছে। আমি ঘরে ঢুকতেই আমায় চিনতে পেরেছে মনে হল, ঈষৎ উজ্জ্বল হল দুই চক্ষু, বললে সে ক্ষীণ কণ্ঠে, ওয়াটসন সময় বড় খারাপ যাচ্ছে। ভাই হোমস, রুদ্ধকণ্ঠে কথাগুলি বলে ওর দিকে এগোতেই চিলের মতো তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল হোমস, কাছে এসো না, কাছে এসো না, এলে কিন্তু দূর করে দেবো বাড়ি থেকে। সংকটে পড়লে চিরকালই এমনি তুগলুকি মেজাজ দেখায় হোমস। ভেবাচাকা খেয়ে বললাম, কিন্তু কেন? কেন আবার? আমার ইচ্ছে সেটাই কি যথেষ্ট না? ঠিকই বলেছেন মিসেস হাটসন, আগের মতোই হুকুম চালিয়ে যাচ্ছে হোমস, কারো হুকুমে চলতে সে রাজি নয়, কিন্তু এই ছোট্ট হুকুমটা চালাতে গিয়ে যেভাবে বেদম হয়ে পড়ল যে দেখে বড় কষ্ট হলো। যা বলি তাই করো, তাতেই বেশি কাজ লাগবে। বেশ তো বলো, একটু নরম হলো যেন হোমস, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিতে বলল, রাগ করলে না তো? হায় রে, ওই অবস্থায় কাউকে দেখে তার উপর রাগ করা যায়? কোঁকো করতে করতে ফের বলল সে, তোমার ভালোর জন্যই কাছে আসতে বারণ করলাম। আমার ভালোর জন্যে? হ্যাঁ, আমি তো জানি আমার কি হয়েছে, সুমাত্রার কুলিদের রোগ মারাত্মক, কেউ বাঁচে না, আর সাংঘাতিক ছোঁয়াচে, উলান্দারদের খবর রাখে এ রোগের, কিন্তু বাঁচবার পথ আজও বের করতে পারেনি। হাড় বার করা আঙুল নাড়তে নাড়তে জ্বরের ঘোরে অতি দ্রুত যেন পোলাপ বুকে চলল হোমস, খবরদার কাছে আসবে না, দারুণ চুমাচে রোগ, দূরে থাকো, দূরে থাকো ওয়াটসন। হোমস, ছোঁয়াচে রোগ বলে আমার কর্তব্য করতে দেবে না? অচেনা মানুষও যদি ছোঁয়াচে রোগ নিয়ে আসে তো
ডরাই না, আর তুমি হলে আমার কতদিনের বন্ধু বলে যেই আবার এগোতে গেছি বিছানার দিকে, গনগনে চোখে কটমট করে তাকিয়ে ব্রজকণ্ঠে গর্জে উঠল হোমস, আর এক পায়ে গেলে দাঁড়িয়ে দেবো ঘর থেকে, একটা কথা আর বলবে না। হোমসকে আমি বরাবরই অন্তর থেকে শ্রদ্ধা করি বলে কখনো তার হুকুমের উল্টো কাজ করি না, তা সে যত অপ্রিয় আদেশই হোক না কেন, কিন্তু এ ব্যাপারটা আলাদা। এখন তার গুরুগিরি মানতে আমি রাজি নই, রুগীর ঘরে ডাক্তারই গুরু, আমি এখন তার মনিব, কর্তব্য আমাকে করতেই হবে। বললাম, হোমস তুমি এখন অসুস্থ, মোটেই ধাতস্থ নও, অসুখে পড়লে রুগী মাত্রই শিশু হয়ে যায়, তখন তাকে সেইভাবে চিকিৎসা করতে হয়, কাজেই এখন তোমার ইচ্ছে অনিচ্ছের ধারধারি না আমি, তোমার নারী আমাকে দেখতেই হবে, ওষুধপত্রের ব্যবস্থা করতেই হবে। বিষ মাখানো চোখে চাইল হোমস, বলল, তাহলে এমন ডাক্তার ডাকব যার উপর আমার আস্থা আছে। তার মানে আমার উপর তোমার আস্থা নেই? তোমার বন্ধুত্বে আস্থা আছে, ডাক্তারি বিদ্যেতে নেই। সামান্য জেনারেল প্র্যাকটিশনার তুমি, সীমিত অভিজ্ঞতা আর অতি মামুলি ডিগ্রি নিয়ে ডাক্তারি করো। জানি তোমার কষ্ট হচ্ছে শুনতে, কিন্তু বলতে তুমি বাধ্য করলে আমার মনটা সত্যি খারাপ হয়ে গেল। বললাম, হোমস তোমার মুখে এ কথা কোনোদিন শুনবো ভাবিনি। বেশ, আমার বিদ্যে বুদ্ধিতে যদি তোমার আস্থা না থাকে তো লন্ডন শহরে সেরা ডাক্তারদের ডেকে আনছি, স্যার জ্যাসপার্সিক বা পেন্ডোজ ফিশের বা বিখ্যাত কোনো বিশেষজ্ঞ এখনই ডেকে আনছি, কিন্তু চোখের সামনে এভাবে তোমাকে কষ্ট পেতে দেব না। যেন গুঁয়ে উঠল হোমস, যেন ফুঁপিয়ে কেঁদে উঠল আমার আবেগরুদ্ধ এই কথায়, বলল, তাহলে হাতে নাতে দেখিয়ে দিচ্ছি তোমার বিদ্যের দৌড় কত কম, তাপানুলি জ্বরের নাম কখনো শুনেছ? জানো কি ব্ল্যাক ফর্মোসা ব্যাধি কাকে বলে? জীবনে নাম শুনিনি। প্রাচ্য দেশে এই রকম অনেক অজানা ভয়ঙ্কর রোগ আছে ওয়াটসন, কেউ তার খবর রাখে না। আমি জেনেছি রোগগুলো অপরাধ সংক্রান্ত বলেই, তদন্ত করতে গিয়ে নিজেই রোগে পড়েছি। প্রত্যেকটা শব্দ অতি কষ্টে থেমে থেমে দম নিয়ে নিয়ে কোনো মতে বলল হোমস, তাই বলছিলাম তুমি পারবে না আমাকে ভালো করতে। বেশ তো, ট্রপিক্যাল রোগে সেরা বিশেষজ্ঞ ডক্টর এইনস্টে এখন লন্ডনে আছেন, তোমার সঙ্গে তার আলাপও আছে, বাজে কথা সময় নষ্ট না করে চললাম তাকে ডাকতে, বলে পা বাড়ালাম দরজার দিকে। এরকম শখ জীবনে পাইনি। আচম্বিতে মৃত্যুপথের প্রতীক শার্লক হোমস বাঘের মতো লাফ দিয়ে উঠল বিছানা থেকে, আমার আগেই ছিটকে গেল দরজার সামনে, কড়াত করে দরজার চাবি দিয়ে চাবিটা হাতে নিয়ে ফের গিয়ে আজরে পড়ল বিছানায়। প্রাণ শক্তির আচমকা বিস্ফোরণে হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে সে নেতিয়ে রইল শয্যায়। খানিক বাদে বললে, ওয়াটসন এখন 4টে বাজে, ঠিক 6টার সময় ছাড়া পাবে ঘর থেকে, চাবিটা গায়ের জোরে কাছ থেকে নিতে যেও না, যেখানে আছে সেখানেই থাক। হোমস এই যে বদ্ধ পাগলামি, কথা দিচ্ছি ঠিক 2 ঘন্টা পরে তোমায় ছেড়ে দেব, ঠিক 6টায়, রাজি? রাজি না হয়ে আর তো উপায় দেখছি না।
কাছে এসো না, দূরে থাকো। শোনো, লন্ডন শহরে একজনই আমাকে আরাম করতে পারে, যার নাম বলবো তুমি তার কাছে যাবে। নিশ্চয়ই যাব। এতক্ষণে বুদ্ধিমানের মতো কথা বললে। 6টা পর্যন্ত বই পড়ো, এখন আর কথা বলবার শক্তি আমার নেই। ঠিক 6টায় আবার কথা বলবো। কিন্তু তার আগেই আবার প্রাণশক্তি আর বাক্য শক্তির বিস্ফোরণ ঘটিয়ে ছাড়ল মরণ পথে পথিক শার্লক হোমস। আটকে উঠলাম তার ব্রজনাতে। ঘটনাটা ঘটল এইভাবে, সে দেখি মুখ পর্যন্ত লেপ চাপা দিয়ে বোধহয় ঘুমোচ্ছে হোমস। মনের এই অবস্থা বই পড়া যায় না, তাই ঘুরে ঘুরে দেয়ালে ঝোলানো কুখ্যাত ক্রিমিনালদের ছবি দেখতে দেখতে একসময় পৌঁছালাম মান্টল পিসের সামনে। দেখলাম খান কয়েক পাইপ, তামাকের থলি, ইঞ্জেকশন নেওয়ার সিরিঞ্জ, কাগজ কাটা ছুরি, রিভলভারের কার্তুজ এবং অন্যান্য হাবি জাবি জিনিসের স্তূপের মধ্যে পড়ে আছে একটা সাদা কালো আইভরি কৌটো। হাতির দাঁতের ভারী সুন্দর কৌটোটা দেখে যেই সেদিকে হাত বাড়িয়েছি, অমনি বিকট বীভৎস একটা চিৎকার, গায়ে রক্ত হিম হয়ে গেল আমার। ভয়াবহ সেই আর্তনাদ রাস্তার লোকেও শুনেছিল নিশ্চয়, মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল আমার অবর্ণনীয় সেই আর্তনাদে। ফিরে দেখি বিকৃত উন্মত্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে আমার মর্মস্থ বন্ধু। কৌটোটা হাতে নিয়ে পক্ষাঘাতগ্রস্ত রুগীর মতো দাঁড়িয়ে রইলাম আমি স্থানুবৎ। একটু বাদেই হোমসের হুমকি কানে এলো, নামিয়ে রাখো ওয়াটসন, যেখানকার জিনিস এক্ষুনি সেখানে নিয়ে রেখে দাও, রাখো। ভীষণ ঘাবড়ে গিয়ে হাবি জাবি স্তূপে কৌটোটা রেখে দিতেই পরম স্বস্তিতে পাঁজর খালি করা নিঃশ্বাস ছেড়ে ফের বালিশে এড়িয়ে পড়ল হোমস। বলল, ওয়াটসন, আমি চাই না আমার জিনিসপত্রে কেউ হাত দিক, তুমি তা জানো, জেনেও আমাকে মারতে বসেছ। আমার সহ্য শক্তির বাঁধ ভেঙে চুরমার করে দিচ্ছ, ডাক্তার হয়ে আমাকে পাগলা গারদে ঢোকানোর মতো কাজ করছ। বসো বসো বলছি, একটু একটু জিরোতে দাও আমাকে। ঘটনাটা নাড়া দিয়ে গেল আমার ভেতর পর্যন্ত। হোমসের কথাবার্তা চিরকালই মাজা ঘষা মসৃণ, কিন্তু সেই মুহূর্তে ওর প্রচণ্ডতা, ওর ভয়াবহ উত্তেজনা দেখে স্পষ্ট বোঝা গেল মস্তিষ্কের সুস্থতা একবারই হারিয়েছে বন্ধু। শরীর যায় যা, কিন্তু একটা উঁচু দরের মহৎ মনের এই দুরবস্থা দেখা যায় না। 2 ঘন্টার মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বসে রইলাম চুপচাপ। আমার মতো এই ঘড়ির দিকে হোমসও নজর ডেকেছিল নিশ্চয়ই, কেননা 6টা বাজতে না বাজতেই ঠিক আগের মতো জ্বরগ্রস্ত বিকারের ঘরে উত্তেজিত গলায় বলল, ওয়াটসন, খুচরো পয়সা আছে পকেটে? আছে। রুপোর খুচরো? বেশ কিছু। আধ ক্রাউন কটা? 5টা। মাত্তর, কি কপাল কি কপাল! যাগে, ঘড়ির পকেটে রাখো আধ ক্রাউনগুলো, বাকি খুচরো রাখো বাঁ দিকের প্যান্টের পকেটে। ধন্যবাদ, এতক্ষণে ব্যালেন্সে এলে তুমি। বদ্ধ উন্মত্ততা সন্দেহ নেই, মাথার একদম ঠিক নেই ও। থরথর করে একবার কেঁপে উঠেই ফের কাশি আর ফোঁপানি জাতীয় অদ্ভুতভাবে কাতরে উঠল হোমস। বলল, গ্যাসের আলোটা জ্বালাও ওয়াটসন,
বেশি না, অর্ধেকের বেশি না, খুব সাবধান। হ্যাঁ ঠিক আছে, চমৎকার হয়েছে। না না, জানলার খড়কড়ি বন্ধ করার দরকার নেই। এবার দয়া করে খান কয়েক চিঠি আর কাগজ এনে আমার হাতের কাছে এই টেবিলটা রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক, ধন্যবাদ। এবার ম্যান্টেল পিস থেকে কিছু হাবিজাবি জিনিস এনে রাখো তো। চমৎকার হয়েছে ওয়াটসন। চিনির ডেলা তোলার ওই ওই চিমটেটা ওই ওইখানে আছে, ওটা দিয়ে আইভরি কৌটোটা তুলে এনে রাখো কাগজের ওপরে। বাহ বাহ, বেশ হয়েছে। এবার যাও, 13 নম্বর লোয়ার বার্ক স্ট্রিট থেকে মিস্টার কালভার্টন স্মিথকে ডেকে আনো। হোমসের পোলাপ শুনে এই অবস্থায় ওকে ফেলে যাওয়া যে বিপজ্জনক তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছিলাম বলেই ডাক্তার ডাকার উৎসাহ উবে গিয়েছিল আমার। যাই হোক, আগে ডাক্তারের নাম শুনেও তেলে বেগুনে জ্বলে উঠেছিল, এখন তবু একজনকে ডাকতে বলছি, কিন্তু এ নাম জীবনে আমি শুনিনি। হোমসকে সে কথা বলতে ও বলল, কি করবে শুনে বলো। এ রোগের পণ্ডিত বলতে যাকে বোঝায় তিনি ডাক্তার নন মোটেই, চাষবাসের কাজ করেন শুধুমাত্র সুমাত্রায়। ক্ষেত খামারের বিচিত্র এই কালব্যাধি ছড়িয়ে পড়ে, ডাক্তার পাওয়া সেখানে দুষ্কর। তাই নিজেই রোগটা নিয়ে গবেষণা করেনি এবং বেশ কিছু মাসুল গোনার পর ভয়ঙ্কর এই ব্যাধির অনেক বৃত্তান্ত সংগ্রহ করেন মিস্টার কালভার্টন স্মিথ। এই মুহূর্তে ইনি রয়েছেন লন্ডনে। ভদ্রলোক বড় গোছালো মানুষ, ঘড়ি ধরে কাজ করেন, সব ব্যাপারে নিয়ম মেনে চলেন। 6টার আগে গেলে তাকে পেতে না বলেই বসিয়ে রেখেছিলাম তোমাকে ওয়াটসন। রোগটা নিয়ে উনি শখের খাতিরে গবেষণা করছেন বলেই তোমাকে পাঠাচ্ছি তার কাছে। বুঝিয়ে সুজিয়ে যেভাবে হোক তাকে নিয়ে এসো আমার কাছে। কি কষ্টে যে এতগুলো কথা বলে গেল হোমস, চোখে না দেখলে তা বিশ্বাস করা যায় না। হাঁপাতে হাঁপাতে প্রত্যেকটা শব্দ দেহ আর মনের সমস্ত শক্তি দিয়ে উচ্চারণ করে দুহাতে কাঁপা আঙুল দিয়ে লেপ খামচে ধরে যেভাবে বলে গেল তা থেকেই স্পষ্ট বুঝলাম ভেতরে ভেতরে কি সাংঘাতিক যন্ত্রণায় শেষ হয়ে আসছে শার্লক হোমস। এই 2 ঘন্টার মধ্যে আরও অবনতি ঘটেছে ওর চেহারা, চোখ আরও কোটরে বসে গেছে, অন্ধকার গর্তের মধ্যে আগের চাইতে উজ্জ্বল দেখাচ্ছে উদ্ভ্রান্ত 2 চক্ষু, বিন্দু বিন্দু ঘাম চকচক করছে কালচে কপালে। কথা বলছে অবশ্য আগের মতো ঝাঁকি মেরে মেরে বাদশাহী মেজাজে। না দেখছি শেষ মুহূর্ত পর্যন্ত ওর এই নবাবী মেজাজ চালিয়ে যাবে, ও কারো কাছে মাথা নোয়াবে না। ফের বলল, আমাকে যেভাবে দেখে গেলে ঠিক সেইভাবেই আমার দুর্দশা ফুটিয়ে তুলবে ওর কাছে, বলবে আমি মরতে চলেছি, শরীর বিছানায় মিশে গেছে, পাগলের মতো প্রলাপ বকছি। আমাকে যেরকম তোমার মনে হচ্ছে তোমার কথায় তারও যেন সেই রকম মনে হয়।
আহারে, গোটা সমুদ্রটা যদি শক্তিতে বোঝাই হতো, কি মজাই না হতো তাহলে। কি বলছিলাম যেন ওয়াটসন? মিস্টার কালভার্টন স্মিথের কাছে গিয়ে কি বলবো তাই বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমার মরণ বাঁচন নির্ভর করছে এর ওপর। তুমি তাকে বুঝিয়ে বলবে, দরকার হলে হাতে পায়ে ধরে নিয়ে আসবে। আমার ওপর তিনি চোটে আছেন, তার ভাইপোর একটা ব্যাপারে একটা বিশ্রী জিনিস আমি আঁচ করেছিলাম, শেষকালে ভয়ানকভাবে মারা যায় ছেলেটা। সেই থেকে আমার নাম পর্যন্ত সইতে পারেন না উনি। তুমি তাকে ঠান্ডা করবে, কাকুতি মিনতি করবে, হাতে পায়ে ধরবে, যেভাবেই হোক এখানে নিয়ে আসবে ওয়াটসন। আমাকে বাঁচানোর ক্ষমতা একমাত্র তারই আছে জানবে। আমি আশ্বাস দিলাম, ঘাবড়াইও না বন্ধু, দরকার হলে তাকে পাঁচটা গোলা করে গাড়িতে চাপিয়ে নিয়ে আসব। খবরদার, ওম শাসিয়ে এসব এসব করতে যেও না, ওকে বুঝিয়ে পাঠিয়ে দেবে, আগে চলে আসবে তুমি, একসঙ্গে এসো না, পই পই করে বারণ করছি, একসঙ্গে এসো না, এ ব্যাপারে ভুল যেন না হয়, তোমার ওপর আস্থা আছে বলেই বলছি এত কথা। ঠিক যেমনটি বললাম তেমনটি করবে। আরে, শক্তিগুলোর শত্রু দেখছি বেড়েই চলেছে, সারা পৃথিবীটা যদি ওরা ছেয়ে ফেলে, না না, কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর! যা বললাম ঠিক সেইভাবে বলবে ওয়াটসন। আমি জানি তোমাকে যা বলি কখনো তার অন্যতা হয় না। পাছে বিকারের ঘরে ফের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় হোমস, এই ভয়ে চাবিটা সঙ্গে নিয়ে এলাম। আসবার সময় দেখে এলাম একটা অসাধারণ অতুলনীয় মেধা কিভাবে কচি খোকার মতো আদো আদো স্বরে আবোল তাবোল বুকে চলেছে আপন মনে। সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনলাম আচমকা উচ্চকণ্ঠে তীক্ষ্ণ সরু গলায় মন্ত্রপাঠ আরম্ভ করছে হোমস। মিসেস হাটসনের পাশ দিয়ে আসার সময় দেখলাম ভদ্রমহিলা ভয়ে দুঃখে কাঁপছেন আর কাঁদছেন। রাস্তায় নেবে শীষ দিয়ে ভাড়াটে গাড়ি ডাকতেই কুয়াশার মধ্যে থেকে একটা লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করল, ও মশাই, মিস্টার হোমস আছেন কেমন? লোকটাকে চিনি, স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মর্টন, এখন গেরস্তের মতো টুইটের স্যুট পরে হাওয়া খাচ্ছে। বললাম, খুবই খারাপ। অদ্ভুত চোখে চেয়ে রইল মর্টন, আবছা আলোয় মনে হল যেন একটা পৈশাচিক উল্লাস চকিতের জন্য ভেসে গেল তার মুখের উপর দিয়ে। বললে, গুজবও সেই রকমই। গাড়ি এসে গেল, উঠে বসলাম আমি। লোয়ার বাক্সটির রাস্তাটা নটিং হিল আর কিনসিংটনের মাঝামাঝি জায়গায়, সারি সারি সুন্দর বাড়ি। যে বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো সেটি পুরোনো আমলের লোহার রেলিং দিয়ে ঘেরা বেশ জমকালো ধরনের ভাঁজ করা বিরাট পাল্লাওয়ালা দরজার বাড়ি, কপাটে চকচকে তামার কারুকাজ। ঘণ্টা বাজাতেই গম্ভীর বদন বাড়লার এসে কাট নিয়ে গেল ভেতরে। কিন্তু আমার সামান্য নাম আর খেতাব
মনঃপুত হল না মিস্টার কালভার্টন স্মিথে। আতখোলা দরজার মধ্যে দিয়ে শুনলাম তার তীক্ষ্ণ চড়া কণ্ঠস্বর, লোকটা কে, কি চায়, কতবার বলবো তোমাকে আমার কাজের সময় যেন কেউ বিরক্ত না করে। বিড়বিড় করে কি যেন সাফাই গাইল বার্লার, কিন্তু তাতে ঠান্ডা না হয়ে আরো জ্বলে উঠলেন মিস্টার স্মিথ। চিৎকার করে বললেন, বলে দাও আমি বাড়ি নেই, খুব বেশি দরকার থাকলে যেন কাল সকালে আসে, যাও, কাজের সময় যত উৎপাত। আবার বিড়বিড় করে কি যেন বলল বার্লার, যা বললাম তাই বলো গিয়ে, কাল সকালে যেন আসে, কাজের সময় ঝগড়া আমি পছন্দ করি না। আমার চোখের সামনে তখন ভেসে উঠল হোমসের ছটপটানি, রোগ যন্ত্রণা, পোলাপের ঘরে উন্মত্ত আচরণ, মিনিটে আয়ুক্ষয় হচ্ছে তার, মিনিটে মিনিটে সে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে, এখন আর সৌজন্য বা শিষ্টাচার দেখাবার সময় নয়। মিস্টার স্মিথের ধমকে জবুথবু বার্লার এসে পৌঁছানোর আগেই আমি ধেয়ে গেলাম তার পাশ দিয়ে সোজা ভেতরে পড়ার ঘরে। আগুনের পাশে রাখা চেয়ার থেকে ভীষণ রাগে আতিগ্ন চিৎকার ছেড়ে উঠে দাঁড়ালেন এক ব্যক্তি, হলদে মুখ, চামড়ায় অজস্র ভাঁজ, ভারী দুপাট করা তেল তেলে চিবুক, ঝোপের মতো ঘন বালি রঙা একজোড়া ভুরুর তলা থেকে দুটো পিলে চমকানো ধূসর চোখের গনগনে চাহনি যেন পলকের মধ্যে দগ্ধ করে দিতে চাইল আমার নশ্বর দেহকে। লোকটার মাথায় বিরাট টাকের উপর হেলিয়ে বসানো একটা ভেলভেটের টুপি, মগজের সাইজ নিঃসন্দেহে প্রকাণ্ড, করটির সাইজ তা বোঝা যাচ্ছে, কিন্তু অবাক হলাম সেই অনুপাতে তার ছোট্ট ধরটা দেখে, হাত পা লিকলিকে, ছেলেবেলায় যেন রিকেটি রোগে ভুগে ডিগডিগি হয়ে গিয়েছেন। ভীষণ বিকট আত্মচিৎকারে ধরনে উনি বললেন, মাদেটা কে বলেছে আপনাকে এভাবে ঘটে ঢুকতে, বলে পাঠালাম না, কাল সকালে আসবেন। দুঃখিত, সময় একদম নেই মিস্টার শার্লক হোমস। নামটা শোনার সঙ্গে সঙ্গে অসাধারণ পরিবর্তন এলো লোকটার চোখে মুখে, মিলিয়ে গেল ক্রোধের অভিব্যক্তি, নিমেষের মধ্যে টান টান হয়ে গেল মুখের প্রতিটি রেখা। আমায় থামিয়ে দিয়ে বললেন, হোমসের কাছ থেকে আসছেন নাকি? সোজা আসছি সেখান থেকে। আছে কিরকম? মরতে চলেছি, ভীষণ অসুখ, সেই জন্যেই এসেছি। হাত নেড়ে আমাকে বসতে হলে নিজেও বসলেন ভদ্রলোক। বসতে গিয়ে তার মুখটা অন্যদিকে একটু ঘুরে গিয়েছিল বলে উল্টো দিকে আয়নায় দেখতে পেলাম হলদে মুখের প্রতিফলন। চোখের ভুল নিশ্চয়ই, অবিশ্বাস্য রকমের পৈশাচিক একটা উল্লাস ফুটে উঠতে দেখলাম যেন সে মুখের পরতে পরতে। চোখের ভুলই, কেননা পর মুহূর্তেই যখন আমার দিকে ফিরলেন তখন তার মুখের চেহারায় দেখলাম আত্যন্তিক উদ্বেগের ওই ব্যক্তি। বললেন, খুবই দুঃসংবাদ, হোমসের সঙ্গে কর্মসূত্রে একবার আলাপ হয়েছিল আমার, ওর ধী শক্তি, ওর চরিত্রকে আমি শ্রদ্ধা করি। আমি যেমন অসুখ বিসুখের শখের গবেষণা নিয়ে নাওয়া খাওয়া ভুলেছি, হোমস তেমনি হাজারো অপরাধ নিয়ে শখ মিটিয়ে চলেছে। ওর জীবনের লক্ষ্য দুনিয়ার পাপিকে খাঁচায় পড়া, আর আমার জীবনের লক্ষ্য
জীবাণুদের সব অংশে ধ্বংস করা। ওই দেখুন, ওদের জন্যে কেমন খাঁচা বানিয়ে রেখেছি। একটা টেবিলে সারি সারি সাজানো বোতল আর বয়েম দেখিয়ে উনি বললেন, দুনিয়ার অত্যন্ত জঘন্য কয়েকটা জীবাণু কিরকম প্রাশ্চিত্য করছেন দেখুন জিলেটিনের মধ্যে। এই কারণেই আপনার সাহায্য চায় হোমস। লন্ডন শহরে আপনি ছাড়া এ ব্যাপারে বড় বিশারদ আর দ্বিতীয় নেই। আপনার উপর অসীম শ্রদ্ধা আর আস্থা আছে বলেই ও পাঠিয়েছে আমাকে। শঙ্কে উঠলেন ক্ষুদে ব্যক্তি। টাকমাতা থেকে ভেলভেটের টুপিখানা সুরুত করে পিজড়ে পড়ে গেল মেঝেতে। বললেন, আমার সাহায্য চায় হোমস? হ্যাঁ, সে আবার কি কথা? ওকে আমি সাহায্য করব কি করে? তা কি বলেছে হোমস? প্রাচ্য রোগে আপনার বিশেষ জ্ঞান আছে বলেই সাহায্য করতে পারবেন। কিন্তু রোগটা প্রাচ্যমূল্য থেকে নিয়ে এসেছে এমন ধারণাটা তার হলো কেন? জাজঘাটায় কিছু প্রাচ্যদেশীয় খালাসির সঙ্গে একটা তদন্ত নিয়ে কাজ করতে হয়েছিল হোমসকে। তখনই সংক্রামিত হয়েছে রোগটা। প্রসন্ন হেসে মেঝে থেকে টুপিটা কুড়িয়ে নিলেন স্মিথ। বললেন, তাই নাকি? তা ভুগছে কতদিন? দিন তিনে পড়া বকছে কি? মাঝে মাঝে। আরে সর্বনাশ, এই অবস্থায় ওর পাশে না যাওয়াটা জানোয়ারের মতো কাজ হবে। যদিও কাজের ক্ষতি হবে আমার, তাহলেও আপনার সঙ্গে আমি যাব ডক্টর ওয়াটসন। হোমসের নিষেধাজ্ঞা মনে পড়ল আমার। বললাম, আমার আর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তাহলে আমি নিজেই যাচ্ছি, ঠিকানা কাছেই আছে, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বুক ভরা হতাশা নিয়ে ফিরলাম বেকার স্ট্রিটের বাসায়। ভেবেছিলাম এইটুকু সময়ের মধ্যেই নিশ্চয়ই হোমসের আরও সাংঘাতিক অবনতি দেখব, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেললাম ওর অবস্থার উন্নতি হয়েছে দেখে। চেহারা আগের মতোই বিবর্ণ, কিন্তু পোলাপ আর বকছে না। কথা বলল খুব ক্ষীণ কণ্ঠে, স্বভাব মতো রসিয়ে রসিয়ে। দেখা হলো ওয়াটসন? হয়েছে, আসছেন উনি। চমৎকার, তুমি তুমি আমার সেরা দূত। উনি আমার সঙ্গেই আসতে চেয়েছিলেন? অসম্ভব, তা হতেই পারে না। রোগটা জুটিয়েছি কোথা থেকে জানতে চাননি? উত্তরে আমি যা বলেছি তা জানাতে হোমস সল্লাসে বলল, ঠিক বলেছ, ঠিক বলেছ ওয়াটসন, খাঁটি বন্ধুর কাজ করে এলে। এবার সরে পড়ো। হোমস ওর মতামতটা শুনে তারপর যাব। নিশ্চয় শুনবে। তবে কি জানো, উনি প্রাণ খুলে মতামত প্রকাশ করবে শুধু আমার সাক্ষাতে। অন্য কেউ থাকলে মন খুলে কথা বলবে না বলেই জানি। আমার এই খাটের মাথার দিকে একটা ছোট্ট ঘর আছে না, ওইখানে গিয়ে লুকিয়ে থাকো। হোমস কি আবোল তাবোল বকছো! যা বলছি তাই করো। ঘরটা লুকিয়ে থাকার উপযুক্ত নয় বলেই উনি সন্দেহ করবেন না ওখানে কেউ আছে বলে। এছাড়া আর উপায় নেই ওয়াটসন। বলতে বলতে আচম্বিতে সটান উঠে বসে হোমস বলল চাপা তীক্ষ্ণ গলায়,
গাড়ির চাকার আওয়াজ শুনছি, এসে গেলেন বলে। যাও যাও ওয়াটসন যাও, সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো যাও গিয়ে লুকিয়ে পড়ো, কুইক। শুধু কান খাড়া করে শুনবে যাবে, যাই ঘটুক না কেন একটা কথাও বলবে না, মনে থাকে যেন, শুধু শুনবে নড়বে না কথাও বলবে না। বলেই হোমস ঝক করে পড়ে গেল বিছানায়। আচমকা উত্তেজনার পরেই ঝাঁপিয়ে পড়ল রাজ্যের অবসাদ, আবার শুরু হলো তার বিড়বির পোলাপ বকুনি। লাভ দিয়ে কোনো মতে লুকিয়ে পড়লাম ছোট্ট খুবড়িটার মধ্যে, সিঁড়িতে শোনা গেল পায়ের আওয়াজ। শোয়ার ঘরে দরজা খুলল এবং বন্ধ হল, তারপর আর শব্দ নেই। নৈঃশব্দের মধ্যে কেবল হাঁপড়ের মতো হাঁপানির আওয়াজ, মুর্মূর্ষ শ্বাস টানার চেষ্টা। বেশ বুঝলাম, খাটের পাশে দাঁড়িয়ে হোমসের দিকে চেয়ে আছেন মিস্টার স্মিথ। একটু বাদেই ভঙ্গ হলো নীরবতা, উচ্চ কণ্ঠে বললেন দর্শনার্থী, হোমস হোমস, শুনতে পাচ্ছ হোমস? ঠিক যেন ঘাড় ধরে ঝাঁকুনি দিতে অর্ধ অচেতন মুর্মূর্ষুর ঘোর কাটানোর চেষ্টা, সেই রকমই খসখস আওয়াজ শুনলাম। ফিসফিস করে হোমস বলল, মিস্টার স্মিথ, আপনি, আমি ভেবেছিলাম আপনি আসবেন না। হেসে উঠলেন স্মিথ, অবশ্য ঠিক, তবু দেখো এসেছি, কয়লার আগুন হোমস, কয়লার আগুন। আপনার অসীম দয়া, আপনাকে আমি সমীহ করি আপনার বিশেষ কাজের জন্য। চাপা হাসি হেসে উঠলেন মিস্টার স্মিথ, বললেন, বটে, এ কবর কিন্তু লন্ডনের একজনই রাখে, তুমি জানো কি হয়েছে তোমার? সেই রোগ। আচ্ছা, লক্ষণগুলো চিনতে পেরেছ তাহলে? হারে হারে হোমস, তোমার চেহারা দেখেই বুঝতে পারছি হারে হারে টের পাচ্ছ, লক্ষণ সেই একই, ভিক্টর বেচারা চার দিনে শেষ হয়ে গিয়েছিল, এশিয়ার কালব্যাধি লন্ডনের বুকে একজনকে শেষ করে দেয় কিভাবে ভেবে খুবই অবাক হয়েছিলে তুমি, বিশেষ করে যে রোগ নিয়ে শুধু আমি বিশেষ জ্ঞান অর্জন করেছি। তবে কি জানো, রোগটার উৎপত্তি আর পরিণতি নিয়ে মন্তব্য প্রকাশ করতে গিয়েই তুমি মরেছ। আমি তা জানি, ভিক্টরকে আপনি শেষ করেছেন। জানো নাকি, এতই যদি জানো তো ফের আমাকে ডেকেছ কেন বাজবার জন্যে? আমার সম্বন্ধে কুৎসা রটিয়ে ফের পায়ে ধরে ডেকে এনেছো কেন শুনি, মতলবটা কি? রুদ্ধ নিঃশ্বাসে খাবি খেতে খেতে হোমস বলল, একটু একটু জল দিন। আর বেশি দেরি নেই তোমার, কিন্তু কাজের কথাটা শেষ হওয়ার আগে তোমাকে মরতে দিতে চাই না বলেই জল দিচ্ছি। ঢক ঢক করে খেও না, একটু খাও। ঠিক আছে। কি বললাম, বুঝেছো? গুঙিয়ে উঠল হোমস, বলল ফিসফিস করে, আমাকে বাঁচান, কথা দিচ্ছি এ নিয়ে আর কখনো কথা বলবো না, কোথাও কোনো কথা বলবো না,
আমাকে সারিয়ে তুলুন, দেখবেন সব ভুলে গেছি। কি ভুলে যাবে? ভিক্টর স্যাভেজের মৃত্যু। মৃত্যু কারণ যে আপনি এইমাত্র নিজের মুখেই তো স্বীকার করেছেন। কিন্তু বিশ্বাস করুন, ওসব কথা আর মনে রাখবো না। কাঠগড়ায় সাক্ষী হয়ে জীবনে আর তোমাকে দাঁড়াতে হবে না, কাজেই তুমি মনে রাখলে কি রাখলে না তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিভাবে মারা গেছে আমার ভাইপো তা নিয়েও আমার মাথা ব্যথা নেই। আমার যত মাথা ব্যথা শুধু তোমার জন্যে, বুঝেছ? শুধু তোমার জন্য। আমি জানি জানি, আমার জন্য। নিজের ব্রেন নিয়ে অহংকারে মটমট করো বলেই আজ তোমার এই অবস্থা। তোমার ধারণা তোমার মতো ধারালো মগজ দুনিয়ায় আর কারো নেই। বড্ড স্মার্ট মনে করো নিজেকে, প্রাচ্যদেশীয় খালাসিদের মারফত সংক্রামিত হওয়া ছাড়াও এ রোগ তোমার শরীরে ঢুকতে পারে ভেবে দেখেছ কি? ভাববার আর শক্তি নেই, আমাকে বাঁচান। এখন বাঁচতে চাও? মরবার আগে বরং জেনে যাও কোত্থেকে জীবাণুটা ঢুকলো তোমার শরীরে। বড্ড যন্ত্রণা হচ্ছে, যা হয় একটা ওষুধ দিন। তাই নাকি? খুব যন্ত্রণা হচ্ছে? কুলিগুলো শেষের দিকে ইঁদুরের মতো চি চি করত, হাতে পায়ে খিঁচ ধরে ধরছে, তাই না? খিঁচ ধরছে, ধরুক, কিন্তু কানে তো খিঁচ ধরেনি। কথা এখনো শুনতে পাচ্ছ? এখন যা বলি শোনো। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার ঠিক আগে অস্বাভাবিক কোনো ঘটনা মনে পড়ে? না তো। ভালো করে ভেবে দেখো। ভাববার মতো মাথা নেই, বড্ড কষ্ট হচ্ছে। বেশ বেশ, তাহলে আমি বরং ধরিয়ে দিচ্ছি। ডাকযোগে কিছু পেয়েছিলে? ডাকযোগে ধরো একটা কৌটো। হ্যাঁ মনে করতে পারছি না, মনে করতে পারছি না, জ্ঞান হারাচ্ছি। হোম হোমস, আমার কথা শোনো। কষ্ট শুনলাম মুর্মুষ হোমসকে প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেয়া হচ্ছে। কি কষ্টে যে হাত পা গুটিয়ে বসে রইলাম তা শুধু আমিই জানি। মিসের গলা ফেসে এলো। আমার কথা তোমাকে শুনতেই হবে। হাতির দাঁতের একটা কৌটোর কথা মনে পড়ছে? বুধবার ডাক পিয়ন এসে দিয়ে গিয়েছিল, তুমি খুলেছিলে, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলেছিলাম বটে। ভিতরে একটা ছুচুরো স্প্রিং ছিল। ইয়ার কি করে কেউ নিশ্চয়ই, ইয়ার কি নয় হে, ইয়ার কি নয়, জীবন দিয়ে এখনই সেটা টের পাবে। মাথায় তোমার গোবর আছে বলেই বুঝতে পারুনি, এমনি ইডিয়েট তুমি। এই বুদ্ধি নিয়ে আমাকে ঘাঁটাতে এসেছিলে কোন সাহসে? তেমনি দিয়েছি পাল্টা মার। আবার খাবি খেতে খেতে হোমস করলে, হ্যাঁ 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 মনে পড়েছে, কৌটো খুলতে স্প্রিংয়ের খোঁচায় আঙুল থেকে রক্ত বেরিয়ে গিয়েছিল। এই এই তো, এই তো সেই কোরোনা টেবিলে রয়েছে। হ্যাঁ এই সেই কৌটো, থাক এটা আমার পকেটে, সঙ্গে নিয়ে যাব, কোনো প্রমাণ আর থাকবে না।
ভিক্টরের মৃত্যু সম্পর্কে বেশি খবর জেনে ফেলেছিলে বলেই তোমাকে মরণ দাওয়াই দিতে হলো আমাকে। আর বেশিক্ষণ আয়ু নেই তোমার, শেষ নিঃশ্বাসটা দেখে তারপর যাব। বসে বসে দেখে যাই কিভাবে অক্কা পাও তুমি। এবার হোমসের কণ্ঠস্বর এত ক্ষীণ হয়ে গেল যে না শোনারই স্বামী স্মিথ বললেন, কি বললে? গ্যাসের আলো বাড়িয়ে দেব? চোখে অন্ধকার দেখছো বুঝি? শুরু হয়ে গেছে তাহলে? বেশ বেশ, আলো বাড়িয়ে দিচ্ছি। পায়ের আওয়াজ গেল জানলার কাছে, তারপর হঠাৎ জোড়ালো আলো দেখা গেল ঘরে, সেই সঙ্গে ভেসে এলো স্মিথের গলা, বলো বন্ধু, বলো, শেষ মুহূর্তে তোমার আর কি সেবায় লাগতে পারি বলে ফেলো। সিগারেট আর দিশলাইটা দিন। আরেকটু হলেই বিস্ময়ে আনন্দে চেঁচিয়ে উঠতাম আমি। একটু কাহিল গলায় হলেও বেশ স্বাভাবিক গলায় কথা বলছে হোমস, এসব আমি চিনি। বেশ কিছুক্ষণ থমথমে হয়ে রইল, কোনো শব্দ নেই। বেশ বুঝলাম, বিষম অবাক হয়ে হাঁ করে হোমসের দিকে চেয়ে আছেন মিস্টার কালভার্টন স্মিথ। তারপরে শুনলাম তার শুষ্ক কাটা কাটা কণ্ঠস্বর, এর মানে কি? স্রেপ অভিনয়, অভিনয়টা মর্মস্পর্শী করার জন্য অবশ্য গত 3 দিন জল বা খাবার কিছুই খায়নি। আপনার হাতে ওই প্রথম একটু জল খেলাম। তবে কি জানেন, ধূমপানটা আমার কাছে আরো উপাদেয়। এই তো পেয়েছি সিগারেট। দেশলাইয়ের কাঠি জ্বলে ওটার আওয়াজ পেলাম, তারপরেই হোমসের গলার আওয়াজ, আহ কি আরাম! আরে রে, পুরনো বন্ধুর পায়ের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। পায়ের আওয়াজ শোনা গেল বাইরে, খুলে গেল দরজা, কে যেন ঘরে ঢুকলো ভারী বুটের আওয়াজ তুলে। হোমস বলল, মটন, এই তোমার আসামি। ইন্সপেক্টর মটন রুটিন মাফিক গাওনা গাইল, মিস্টার স্মিথ, ভিক্টর সাভেজকে খুন করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করছি। কুক কুক করে হেসে উঠল হোমস, বলল, সেই সঙ্গে আর একটা চার জুড়ে দাও হে, শার্লক হোমসকে খুন করার চেষ্টাও ইনি করেছিলেন, তবে মুমূর্ষু মুখ দেখেই বোধহয় করেননি। মিস্টার কালভার্টন স্মিথ একটা উপকারও করেছেন, নিজেই গ্যাসের আলো বাড়িয়ে সিগন্যাল দিয়ে ডেকে এনেছেন তোমাকে। ওকে তাই আগে ভারমুক্ত করো। ওর কোটে ডান পকেটে একটা ছোট্ট কৌটো আছে, আগে ওটা বার করে নাও। ধন্যবাদ, এখানে রাখো কৌটোটা, নাড়াচাড়া করতে যেও না, মারা পড়বে। কোর্টের মামলা উঠলে কৌটোটা কাজে লাগবে। আচমকা ধাবমান পদশব্দ, ধস্তাধস্তি, লোহায় লোহায় ঠোকাঠুকি, ঝনৎকার এবং যন্ত্রণা বিকৃত চিৎকার শোনা গেল। ইন্সপেক্টর বললে, খাবো কা মার খেয়ে মরছেন, সিধে হয়ে দাঁড়ান। করাং করে আওয়াজ হলো হাত করা লাগিয়ে দেওয়ার। হিংস্র কণ্ঠে চিৎকার করে উঠলেন স্মিথ, খুব ফাঁদে ফেললে দেখছি হোমস, কাঠগড়ায় শেষ পর্যন্ত তোমাকেই উঠতে হবে, আমাকে নয়। রোগ সারানোর নাম করে ডেকে এনে পাগলের মতো যা তা বলে আমাকে ফাঁসাতে যেও না, বিপদে পড়বে। মিথ্যে সন্দেহকে গল্প বানিয়ে প্রমাণ করা যায় না, পাগলের পোলাপ বলবে সবাই।
আরে ওয়াটসন জি, আমি বেরিয়ে আসতেই সরলাসে বলল হোমস, কি ভুলো মন দেখেছ আমার, তোমার কথা একদম খেয়ালই ছিল না ভায়া, 1001 বার ক্ষমা চেয়ে নিচ্ছি। মিসেস স্মিথের সঙ্গে পরিচয় করে দেবার আর দরকার আছে কি? আজ বিকেলেই তো সে পালা চুকে এসেছ, গাড়ি আছে তো নিচে, মহামান্য অতিথিকে নিয়ে তোমরা এগো, আমি জামা কাপড় পাল্টে যাচ্ছি, থানায় আমার থাকা দরকার। মুখ হাত ধোয়ার ফাঁকে ফাঁকে এক গ্লাস ব্র্যান্ডির সঙ্গে খান কয়েক বিস্কুট খেয়ে নিয়ে হোমস বলল, আহ বাঁচলাম, এমনিতে বড় অগোছলো আমি, তার উপর এত বড় ধকল গেলে শরীর পাত হয়ে যাবে, অথচ দেখো এসব না করলেও চলতো না, মিসেস হার্টসনকে যদি বিশ্বাস করাতে না পারতাম যে মরতে চলেছি, তোমাকে ঠিক সেইভাবে উনি বোঝাতে পারতেন না, তোমার মনে সেই বিশ্বাস আনতে না পারলে ধুরন্ধর স্মিথকে তুমি এখানে আমার খপ্পরে টেনে আনতে পারতে না। আমি জানতাম নিজের কীর্তি সচককে দেখার জন্য ছুটে এসে আসবে, এত লুকোচুরির জন্য ভাই কিছু মনে করো না, তোমার ওপর আমার প্রচণ্ড আস্থা, তোমার বিদ্যে বুদ্ধির ওপর আমার দারুণ ভরসা। কিন্তু হোমস, তোমার মুখটা ওই রকম বিভৎস ফ্যাকাশে হলো কি করে? 3 দিন পেটে দানা পানি না পড়লে কেউই খুব সুস্থ থাকে না ওয়াটসন, বাকিটুকু সাজাতে একটা স্পঞ্জ যথেষ্ট, কপালে একটু ভেসলিন, চোখে বেলেরোনা, গালের হাড়ের রুজ আর ঠোঁটের কোণে একটু মোম, ব্যাস, যে কেউ আঁতকে উঠবে সে চেহারা দেখলে, বুঝলে? ধোকা দেওয়াও একটা আর্ট, মাঝে মাঝে হাত ক্রাউন আর শুক্তি নিয়ে বকবকানি জুড়ে দিলে মনে হবে ঠিক যেন প্রলাপ বকছি, ছলনা শিল্প নিয়ে একটা প্রবন্ধ লেখার ইচ্ছে আমার অনেক দিনের। বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু সত্যিই যখন ছোঁয়াচে রোগ হয়নি তোমার, তখন আমাকে কাছে ঘেঁষতে দিলেন না কেন? কৃত্রিম হতাশায় কপালে কপট কলাঘাত করে হোমস বললে, হায় রে, তাও কি তোমাকে বলে দিতে হবে, 4 ফুট দূর থেকে আমি ধোকা দিতে পারি একজন ঝানু ডাক্তারকে, কিন্তু আমার গায়ে হাত দিলে কি সঙ্গে সঙ্গে ধরা পড়ে যেতাম না? জ্বর কোথায় আমার? নাড়ি তো অচঞ্চল, মুহূর্ত মতো অবস্থা যে আমার নয় তা তো গায়ে হাত দিলে বোঝা যায়। তোমার মনে অবিশ্বাস এসে গেলে ধরিবা স্মিথকে বিশ্বাস করি আমার খপরে কি নিয়ে আসতে পারতে? তুমি কি ভাবো তোমার ডাক্তারি বিদ্যে বুদ্ধির ওপর আমার সত্যি অসহ্য আছে? তোমাকে কি আমি চিনি না? ওয়াটসন, কৌটোয় হাত দিও না, পাশ থেকে ডালাটা সামান্য ফাঁক করে দেখতে পারো, 20-10 সাপের দাঁতের মতো স্প্রিংয়ের ডগাটা উঁকি দিচ্ছে কোন কান থেকে, তার বেশি নয়। ঠিক এই কায়দায় সরিয়ে দেওয়া হয়েছে স্যাভেজ বেচারাকে, এই পিশাচটার সঙ্গে টক্কর দেওয়ার মাসুল দিয়েছে নিজের জীবন দিয়ে। অনেক রকম চিঠিপত্র আসে আমার কাছে, তাই প্যাকেট খোলার সময় আমি হুঁশিয়ার থাকি, কিন্তু আমি শয়তানটাকে বিশ্বাস করাতে চেয়েছিলাম যে সত্যি সত্যি যেন ওর মরণ মারের ঘায়েল হয়েছি, যাতে উল্লাসের চোটে বাহাদুরি নিতে গিয়ে নিজের মুখে স্বীকার করে নিজের কীর্তি। তা অভিনয়টা কিরাম করেছি বলো? পাকা শিল্পীর মতো ছলনার প্যাচে কুপকাত করে
সে মহা পাপিষ্ট এক শয়তানকে। ধন্যবাদ ওয়াটসন, নাও কৌটোটা পড়িয়ে দাও আমাকে। থানার কাজ শেষ হলে সিমসয় রেস্তোরাঁয় গিয়ে পুষ্টিকর কিছু খাবার আহার করে আসা যাবে কোন, চলো। এতক্ষণ শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা এবং অদৃশ বর্ধনের বাংলায় অনুবাদে বিখ্যাত শার্লক হোমসের গোয়েন্দা গল্প শার্লক হোমসের মৃত্যুশয্যায়, দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডাইং ডিটেকটিভ। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।